দেখো আজকে আমাদের বাড়িতে কে এসছে, সম্পূর্ণা। ওর আজকে স্কুল ছুটি, আজকে আমার বাড়িতে এসছে ও। আজকে খাওয়া দাওয়া করবে, সেই জন্য ওর প্রচুর গরম লাগছে এখন। আমরা গরমের মধ্যে এখন খাবো, কি খাবো জানি না। আমাকে এসেই আগে জিজ্ঞাসা করেছে কি রান্না হয়েছে, আমি বললাম আজকে শনিবার, আজকে নিরামিষ রান্না হয়েছে। বলছে তাহলে দেখো নিরামিষ খাওয়ার জন্য ওকে আমি ডেকে আনলাম, কি মাথা খারাপ। এখন খেতে বসবো আমরা। ঠিক আছে, ভাগ্য তো ভালো বলো, ও বাড়িতে থেকে তার থেকে ভালো বিবির কাছে, বিবি বাড়িতে একা থাকে, এখানে এসে থাকাটাই ভালো। আজ স্কুল নেই, এখন ছুটি। কবে, কতদিন ছুটি? মঙ্গলবার পর্যন্ত। কদিন ছুটি হলো তাহলে? বৃহস্পতিবার থেকে ছুটি। তার মানে কতদিন ছুটি হলো? 5 দিন ছুটি। আর তাই আমরা আমার বাড়িতে একটু নিয়ে এলাম, আসে তো না, তাই আজকে আমার বাড়িতে এলাম। চ তাহলে এখন খাওয়া দাওয়া করব। দেখো আমরা খেতে বসে গেছি, ওকে দিয়েছি ভাত, এজো আর আছে বেগুন ভাজা, একটা বেগুন ভাজা ওর, একটা বেগুন ভাজা আমার, আর আছে আমাদের তো নিরামিষ আজকে শনিবার, কিন্তু ওকে সরপুঁটি মাছ একটা করে দিয়েছি, এই যে সরপুঁটি মাছের ঝাল করে দিয়েছি, ও যেহেতু খাবে একটা সরপুঁটি মাছ করে দিয়েছি। আর আছে আলু পটলের তরকারি, এই যে টক ডাল, আমের ডাল, এটা আজকে না দুদিন আগে করেছি। আর আছে ঢেঁড়সের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়সের ঝাল আছে, আর আছে আমের চাটনি। কে আমের চাটনি খাবে তো? আর আছে আমের চাটনি, দেখেছো? তাহলে এই মেনুটা আজকে আমাদের। আগে তোকে টক ডাল দেবো না আলু পটল দেবো না ঢেঁড়স সর্ষে দেবো, কোনটা দেবো? তুই আগে টক ডাল খাবি? কিন্তু আমাদের আমরা সবাই টক ডাল লাস্টে খাই, আবার নে আগেই খা টক ডাল, নে খা টক ডাল। আমিও তাহলে খাওয়া শুরু করি। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এসে বসে পড়েছি। প্রথমে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, সেই জন্য আমার সকল এই 500 পরিবারকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই কিছুদিন আমি হয়েছে ইউটিউবে এসেছি, তার মধ্যে এই 500 বন্ধু আমাকে যে এতটা ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের কাছে আমার অশেষ 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 ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকেও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখো আমি কিছুই জানি না ইউটিউব ব্যাপারে, কিছুই করি না, তা ও আমাকে একদিন বলেছিলাম যে ইন্সপায়ার করলো যে পিপি ইউটিউবটা, তুমি বাড়িতে বসে থাকো ইউটিউবটা করো, তুমি তো বিভিন্ন ধরনের রান্নাবান্না করো, এ করো, এটা তুমি দেখাতে পারবে। আর বিশেষ করে আমি মন্দিরার কথা বলছি, বিশেষ করে আমার মেয়ে যে ও 2019 তখন হচ্ছে লকডাউন হলো, তখন বাড়িতে পড়াশোনা করতো, মোবাইলটা দেখতো, আমি তখন অতটা আমি এরকম ইউটিউবে আমি কিছু দেখতাম না, আমি আমার মতো একটু গান শুনতাম, এ করতাম এটুখানি। এবার একদিন আমার মেয়ে মন্দিরাকে দেখালো, মন্দিরাকে দেখিয়ে বললো দেখো মা এর ব্লগগুলো দেখো, খুব ভালো লাগবে। আমি যত ওর ব্লগগুলো পরপর মানে দেখতে থাকলাম, মানে রোজই ওকে আমি দেখতাম, ও রোজ ব্লগ ছাড়ত, ওকে দেখতাম, মানে কতটা কষ্ট করে কতটা স্ট্রাগল করে ও একটা ইউটিউবকে সামলেছে, সামলে আজকে ও আজ এত বড় উঁচু পর্যায়ে গিয়ে পৌঁছেছে, বুঝতে পেরেছো? মানে একটা না পারার জিনিসটাকে ও কী করে মানে পেরে দেখিয়ে দিয়েছে, মানে সত্যি কথা। মানে ওর বাবা, আমি তো ওর ভিডিও দেখে পুরো কেঁদেই ফেলতাম, ওর বাবা অতটা অসুস্থ, বিছানায় শয্যাশায়ী, তাকে পরিচর্যা করা, বাচ্চাকে দেখা, তারপর তো এমনও ভিডিও আমি ওর দেখেছি যে বৃষ্টির দিনে পুরো বিছানার মধ্যে 4-5টা বাটি পেতে রেখেছে, জল পড়ছে উপর থেকে, মানে এতটা কষ্ট করেছে, এতটা কষ্ট, মানে দুঃখকে যে জয় করা যায়। এখনও কত সুন্দর বাড়ি বানালো, আমার দেখে তো খুবই খুবই আনন্দ হচ্ছে যে মন্দিরা এখন একটা ভালো পজিশনে চলে এসেছে। হ্যাঁ, ওকে আর কেউ এখন আটকাতে পারবে না, মানে একটা মেয়ে হয়ে, মানে আমরা নারী আমরাই যে পারি সব কিছু, মানে দুঃখকেও যে আমরা জয় করতে পারি, সেটা একমাত্র ওর থেকে আমি শিখলাম। সত্যি হ্যাটস অফ ইউ মন্দিরা, মানে এতটা স্ট্রাগল করে এতটা এ করে মন্দিরে যে আজকে এই পর্যায়ে আসলো,
কত লোক ওকে সাপোর্ট করলো, সত্যি ওর ভিডিও আমারও ভালো লাগতো। আর আমি যে এই ভিডিওতে মানে ইউটিউবে এলাম, ইউটিউবে এসে মানে আসার পিছনে একমাত্র আমি ওই মন্দিরাকেও দেখতাম যে কত কষ্ট করে ও তো সারাদিন ভিডিও করছে করছে দেখাচ্ছে, তাহলে আমরা কেন পারবো না। আমার প্রথমে প্রথমে ভাবছিলাম যে অনেকটা কষ্ট হবে এ হবে, ওরা আমাকে অনেক বললো যে না পেপে করো না পেপে করো, ঠিক আছে চলো। কিন্তু মন্দিরাকে দেখে সত্যি আমি, আমার ইউটিউবের আসার একমাত্র লক্ষ্য হচ্ছে মন্দির। আমি মন্দিরার ভিডিও দেখেছি, মন্দিরার ভিডিও দেখে না মন্দিরার ভিডিও আমি বলবো না, মন্দিরা আছে, গৈরিকা দি আছে, গৈরিকাদের ভিডিও আমার খুব ভালো লাগতো। আমি এদের ব্লগ একটু, আমার যদিও আমি না বিশেষ করে ব্লগ আগে দেখতাম না, আমার মেয়ে এই যে কলকাতা ক্যানভাস গৈরিকাদের এগুলো আমাকে দেখাতো, আমি দেখে 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 ওদের দ্বারা মানে আপ্লুত হয়েছে যে না কত সুন্দর করে করে। আমি ভাবলাম কি না আমিও একটু করবো। আমার মোটামুটি মন্দিরা আর গৈরিকা এদেরই ভিডিও আমি একটু বেশি দেখতাম। তো যাই হোক, আমি ইউটিউবে এসে মানে আমার নিজের লাইফে আমি বলছি যে মানে কি বলবো, ইউটিউবে এসে আমি এত এই যে 500 বন্ধু আমাকে যে ভালোবাসলো, এই ভালোবাসার ঋণটা আমি কোনোদিনও কারোর কাছ থেকে মানে ভুলতে পারবো না। এই 500 পরিবার আমার পাশে এলো, 500 পরিবারের আমি একজন অধিকারিণী হলাম, এটা আমার কাছে অনেক গর্বের। এটার জন্য তোমাদের সকলের কাছে আমি হাত জোড় করে অশেষ ধন্যবাদ তোমাদের জানাচ্ছি যে আমাকে এভাবে সাপোর্ট করলে। এইভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ, তাহলে দেখবে আমি কিন্তু সবার পাশে থাকবো, সবাইকে আমি সাপোর্ট করবো, আমার পাশেও তোমরা থেকো প্লিজ প্লিজ প্লিজ। আমিও একটা সাধারণ ঘরের বউ, সাধারণ ঘরের মেয়ে। আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, সব কিছু আমার না অনেক কিছু লোভ নেই, মানে যে আমি হাইফাই একটা কিছু এ করবো এসবের প্রতি আমার কোনো দিনই লোভ নেই। আর মানে আমাকে সবাই জানেও মানে আমার টাকা পয়সা এ এত কিছুর প্রতি আমাকে যে যত চিনবে লোকে, আমাকে যে যে ভালোবাসা দিচ্ছে, এই যে এত মানুষ, এই যে 500 বন্ধু আমার হয়েছে এখন, এই যে আমাকে এতটা ভালোবাসা পেলাম এটাই আমার কাছে অনেক। এতগুলো বন্ধু আমাকে চিনল এটা আমার কাছে অনেকটা পাওয়া। একটা ছোট সবে মাত্র ইউটিউবে আমি জয়েন হয়েছি 4-5 মাস হয়েছে, ব্লগ করছি 4-5 মাসের কাছাকাছি, না রে 4-5 মাসের কাছাকাছি আমি ব্লগ করছি, তার মধ্যে এই 500 জন যে আমাকে এতটা সাপোর্ট করবে আমি কিন্তু ভাবতে পারিনি। তাই তোমাদের কাছে সত্যি বারবার বারবার আমি একটাই কথা বলছি, আমার কমিউনিটি এখনও চালু হয়নি, যদিও বলছে নাকি 550 বা 530 এরকমের কমিউনিটি চালু করবে। তা যাই হোক, আমার 500 কমপ্লিট হয়েছে, 510 বা 511 এরকম হয়েছে, যাই হোক, তা তারপরে আমার কমিউনিটি চালু হবে। তাহলে তোমাদের কাছে আমার এটুখানি আজকে বলার ছিল যে আমার ইউটিউবে আসার মানে পিছনে মন্দিরাকে দেখে আমি অনেক কিন্তু এ হয়েছি, মানে ওকে দেখে দেখে আমি কিন্তু অনেকটাই শিখেছি, বা ও যা যা করেছে যা যা দেখতাম তার মধ্যে থেকে আমি ভীষণ ইন্সপায়ার্ড হয়েছি। ইউটিউবে এসে আমি এই যে কাজ করছি এ করছি, তাহলে আজকের ভিডিওটা আজকে ও আমি ভেবেছিলাম যে আমার 500 পরিবার যখন পূর্ণ হবে আমরা দুজনে মিলে আসবো ভিডিওতে, তা ও আজকে আমার বাড়ি এসছে তাই জন্য পেয়ে গেলাম। লাইফস্টাইল উইথ সম্পূর্ণা অ্যান্ড মায়া, ওর নাম সম্পূর্ণা। তা তোমাদের অশেষ ভালোবাসা, তুই কিছু বল বন্ধুদের যে এরকমভাবেই আমাদের ভালোবেসো, আমাদের এরকমভাবে ভালোবেসো, আরও এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের ভালোবাসাতেই আমরা এতটা এগিয়েছি, আরও এগাতে সাহায্য করো। ধন্যবাদ যে এত এই 4-5 মাস ধরে কষ্ট করে এত ইয়েগুলো ভিডিওগুলো আপলোড করেছি, তারপর তোমাদের 500 জনের সাবস্ক্রাইব পেয়েছি, মানে 500 জন বন্ধু আমাদের আমাদের সাপোর্ট করেছো তার জন্য। আর আমাকে যে যে অনেক বন্ধু আছে আমার, অনেক যারা আছে তার যাদের পরিবারে আমি রোজ চাই, তারাও আমার পরিবারে আসে, তাদের সবসময় আমি তাদের সাথে থাকবো, এটা আমি কথা দিলাম। আমাকে আরেকটু ভালোবাসা দাও, আমাদের দুজনকে আরও আরও ভালোবাসা দাও, আমরা যাতে এগিয়ে যেতে পারি। একটু মানে তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু আমরা কিচ্ছু না, তোমরা পাশে না থাকলে আমরা সত্যি কিছু না, তোমাদেরকে আমার পাশে থাকতে হবে প্লিজ প্লিজ। আমরা দুজন আরও এগিয়ে যেতে পারবো,
হ্যাঁ, এটা ঠিক কথা। আমার পাশে থেকো, আমাকে ছেড়ে যেও না। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব খুব তোমাদেরকে পয়লা বৈশাখের আজকে সেকেন্ড, মানে আমাদের সেকেন্ড ডে, তাই নববর্ষের শুভেচ্ছা সকলকে আমি জানালাম। সবাই শুভ নববর্ষ, এবছরটা সকলের খুব খুব ভালো কাটুক। আর কেউ পিছিয়ে পড়ো না, যারা নতুন নতুন ইউটিউবে আসছো, অনেক বন্ধু আছো বলছে দিদি ভাই আর হচ্ছে না আর পারছি না, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, পিছপা হয়েও না, সামনে এগিয়ে যাও, দেখবে সাফল্য একদিন না একদিন ঠিক পাবে। ঠিক আছে, সাফল্য কার কপালে কখন লেখা থাকে এটা কিন্তু কেউ কখনোই বলতে পারে না, তাই পিছপা হয়েও না, আগে নিজের লক্ষ্যে পৌঁছে যাও, নিজের কর্ম নিজে করে যাও, ডিউটি ইজ ডিউটি, ডিউটি পালন করে যাও, আর সব কিছু সব হবে, সব কিছু ছেড়ে দাও ভগবানের উপর, সব কিছু হবে। ঠিক আছে, তাহলে আজকে বাই বাই, টাটা, সবাই ভালো থেকো। টাটা টাটা।